এই হলো পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ। আমরা গতকাল এখানে এসেছি এবং গত রাতে এখানে ছিলাম। আজকে আমাদের যাত্রা কলাপাড়া হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে। আমার সাথে আমার টিমমেটরা আইডিয়া টুরিস্ট ক্লাব। হাই জিয়া স্যার, ভাই প্রেসিডেন্ট জসিম স্যার কেমন আছেন? মাহবুব স্যার ভালো আছেন? সকাল সকাল খাওয়ানো লেগেছে, আকাল আমি এই লঞ্চ দিয়ে আমাদের যাত্রা। আমরা এই লঞ্চের কর্মকর্তাদেরও দেখতে পাচ্ছি। পাশে আরেকটি লঞ্চ, সেটি হচ্ছে পিকনিকে যাওয়ার জন্য প্রস্তুত। রান্নাবান্না চলছে, সবাই প্রস্তুত। 7:45 লঞ্চ ছেড়ে দিবে। আমরা ঘন্টাখানেক আগে এসে লঞ্চে বসে আছি। আর এইদিকে হচ্ছে সেই চর মন্তাজ, বড় একটি চর। আশেপাশে যতগুলো চর আছে, সোনার চর, চর পুকুরি মুকরি, ডাল চর, সবগুলোর মধ্যে এই চর মন্তাজে নাকি 45,000 লোকের বসবাস। তার মাত্র জানালেন, আমার জানা ছিল না তথ্যটি। বড় চর হতেই পারে। দেখে রবীন্দ্রনাথের গান মনে পড়ে, রবি ওই অস্ত্রে নামে শৈল তলে, বলাকা কুণ্ড হয়ে চলে। একটু জুম করে এলাম, যেটা খুবই বহু দূর জুম করে এইটুকু দেখা যাচ্ছে।
It's a beautiful scene. বিশাল বাথান, যেখানে গরু মহিষ চড়ে বেড়ায়। আমাদের লঞ্চ চর বিশ্বাসে থামলো। এই হলো চর বিশ্বাস। ওকে, চর বিশ্বাস থেকে বিদায়।